আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস। রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে পেঁয়াজ নিয়ে, পেঁয়াজের সেই আকাশচুম্বী দাম। পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কীভাবে সেটা প্রতি নজর দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের এমন একটা রান্না দেখাবো যেটা করতে আমরা কোনো পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ ছাড়া রান্না কিন্তু স্বাদ এবং গুণগত মান একেবারে পারফেক্ট থাকবে। তো চলুন দেখে নিই এর জন্য কীভাবে করতে হয় আর এটা কীভাবে করতে হয় আর কী কী লাগছে এর জন্য। প্রথমে নিয়ে নিচ্ছি আমরা একটা প্যান, প্যানে দিয়ে দিচ্ছি আমরা এখানে হাফ কাপ পরিমাণ অয়েল। অয়েলটাকে আমরা একটু গরম হতে দিয়ে দেবো, আর অয়েলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা এর সাথে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁপে বাটা। আজকে আমরা পেঁয়াজের পরিবর্তে যে বেসটা রান্নার জন্য পেঁয়াজ, আমরা তার পরিবর্তে দিয়েছি পেঁপে বাটা। বাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি, পেঁপে বাটাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 4-5টা এলাচ, বড় আকারে একটা দারচিনি, আর আমরা এর সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে আমরা এগুলাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, এটাকে আমরা ভালোভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমরা এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ গার্লিক জিঞ্জার পেস্ট। দিয়ে আমরা দিয়ে দিচ্ছি লবণ, লবণ এখানে আমরা 1.5 টিস্পুন ব্যবহার করেছি। দিয়ে আমরা এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে আমাদের মশলার কাঁচা গন্ধটা না থাকে, আদা রসুনের গন্ধটা না থাকে। তো কষানো হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমরা জিরার গুঁড়া। দিয়ে আমরা এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু ভালোভাবে মশলাগুলোকে আমরা কষিয়ে এর সাথে আমরা একটু সময় নিয়ে কষাতে হবে, আর এর সাথে দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে পানি। যখন তেলটা ভেসে আসবে পানিটা দিয়ে আমরা মশলাগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের তেলটা উপরে ভেসে আসে। এটা লিড দিয়ে ঢেকে আমরা এটাকে কষাতে থাকবো। তো যখন আমাদের তেলটা এরকম উপরে ভেসে আসবে তখন আমরা একটু নেড়ে চেড়ে আমরা এর সাথে এখন অ্যাড করে দেব আমাদের যে আমরা আজকে যে রান্নাটা করব, রান্নাটা চিকেন রান্না করছি আমরা। এখানে 1 কেজি পরিমাণ চিকেন আছে, দিয়ে দিচ্ছি আমাদের চিকেনগুলোকে। তো চিকেনগুলো দিয়ে আমরা এখন একটু নেড়ে চেড়ে দেবো, আর যাতে মশলাগুলো চিকেনের গায়ে গায়ে লেগে থাকে এর জন্য আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে এখন আমরা মিডিয়াম আছে এটাকে একটা লিড দিয়ে ঢেকে এখন আমরা এটাকে কুক করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট পর দেখেন আমাদের মশলাগুলো কী অবস্থা হয়েছে। আর যে চিকেন রান্নার আসলে একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনারা চিকেন রানবেন, চিকেনের চেষ্টা করবেন চিকেন থেকে যে পানিটা বের হয় ওই পানি দিয়ে চিকেনটাকে রান্না করতে, এতে কিন্তু চিকেনের টেস্ট খুব ভালো আসে। তার 10 মিনিট আমরা লিড দিয়ে ঢেকে এটাকে কুক করলাম, আর এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে মাঝে মাঝে যাতে লেগে না যায়। এই পর্যায়ে আমরা একটু নেড়ে চেড়ে এখন আমরা অ্যাড করে দেব একটা টমেটো কুচি, বড় আকারের একটা টমেটো কুচি। এতে আপনাদের স্বাদ এবং গুণগত মান, যে পেঁয়াজের টমেটো কিন্তু এমনিতেই খাবারকে স্বাদ করে আপনারা জানেন, যেহেতু আমরা পেঁয়াজ ইউজ করছি না তাই টমেটোটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে আমরা একটা লিড দিয়ে ঢেকেটাকে আরও 8-10 মিনিট রান্না করব। 8-10 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। এভাবে আমরা আরও কিছুক্ষণ রান্না করে এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এতে করে এটার ফ্লেভারটাও ভালো আসবে এবং কালারটা খুব সুন্দর আসবে, এটা আমার ওপিনিয়ন। দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনে পাতা কুচি। দিয়ে আর কিছুক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রান্না উইদাউট পেঁয়াজ ছাড়া রান্না। আপনারা এই পেঁপে বাটাটাকে বেস করে, মানে যে মূল পেঁয়াজের পরিবর্তে পেঁপে বাটাটাকে বেস করে আপনারা এইভাবে এই প্রসেসটা ফলো করে আপনারা যে কোনো কিছুই রান্না করতে পারবেন। এতে আপনাদের খাবারের স্বাদ এবং গুণগত মান ঠিক থাকবে, আর বিশেষ করে আমাদের যে পেঁয়াজের যে আকাশচুম্বী দাম সেটা থেকে আপনারা এইভাবে প্রসেসটা ফলো করলে কিন্তু আপনারা খুব ইজি ওয়েতে আপনারা রান্না করতে পারবেন। আশা করি আমাদের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।